সময়ের সাথে সাথে কিন্তু আমাদের বয়সটাও বাড়তে থাকে, বাট আমরা সবাই চাই বয়স তো আমাদের বাড়বে, ইটস আ কমপ্লিট ন্যাচারাল প্রসেস, নো ওয়ান ক্যান স্টপ ইট, বাট আমাদের স্কিনের বয়স যাতে না বাড়ে। স্কিনটা যেন অলওয়েজ দেখলে মনে হয় ইয়াঙ্গার লুকিং, তারুণ্যময়ী একটা স্কিন, বয়সটা যেন 18-19 বছর বয়সে থেমে গেছে, আর আপনার স্কিন দেখে কেউ যেন আপনার বয়স রিয়েল বয়সটা গেস করতে না পারে। সো সেই জন্য স্কিন কেয়ার রুটিনে আমাদের ম্যান্ডেটরি আইটেম হিসেবে একটি অ্যান্টি এজিং প্রোডাক্ট রাখা কিন্তু জরুরি, এবং আজকে তেমনই একটি প্রোডাক্ট আপনাদের সামনে দেখাবো। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ডক্টর সাবিনা চলে এসেছি আপনাদের সবার পছন্দের যেখানে তিনটি রেটিনল সিস্টেম অ্যাড করা আছে। সো আজকের এই অ্যান্টি এজিং ক্রিমটি স্পেশালি তাদের স্কিনের জন্য যাদের স্কিনের টাইপটা ড্রাই স্কিন। সো যাদের স্কিন ড্রাই স্কিন রয়েছে, যাদের স্কিনের ময়শ্চারাইজ একদমই কম বললেই চলে, যাদের স্কিনটা রুক্ষ রাফ হয়ে গেছে, ডার্ক হয়ে গেছে, যারা চাচ্ছেন এই ড্রাই স্কিনের ভাবগুলো সরিয়ে স্কিনটাকে অ্যান্টি এজিং একটা ইফেক্ট দিয়ে হোয়াইটেনিং ব্রাইটেনিং এর পাশাপাশি ইয়াঙ্গার লুকিং একটা স্কিন ধরে রাখতে, যতগুলো স্কিনের এজিং এর সাইন আর সিমটমস আছে, লাইক ফাইন লাইন্স বলেন, রিঙ্কেলস বলেন, ছোট ছোট দাগ পড়া, বলি রেখা পড়া, স্কিনটা ল্যাক্স হয়ে যাওয়া, ঝুলে যাওয়া, স্কিনের গ্লেজ নষ্ট হয়ে যাওয়া, লুমিনিসিটি নষ্ট হয়ে যাওয়া, সো এইসব এইজিং এর সাইন আর সিমটমস গুলোকে রিমুভ করে যারা চাচ্ছেন একটি সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং স্কিনের পাশাপাশি চির তারুণ্যময়ী একটা স্কিন পেতে, যাদের স্কিন বেসিক্যালি ড্রাই স্কিন তাদের জন্য কিন্তু আমরা সিসডারমা রেটি এজের এই অ্যান্টি এজিং ক্রিমটি সাজেস্ট করে থাকি। সো টোটাল এখানে 50 ml এর অ্যান্টি এজিং ক্রিম আপনারা পেয়ে যাচ্ছেন, যেখানে অ্যাড করা আছে রেটিনালডিহাইড, রেটিনল, রেটিনাইল প্রোপিওনয়েড, পাশাপাশি হায়ালুরোনিক অ্যাসিড অ্যাড করা আছে। সো আমাদের এই রেটি এজ অ্যান্টি এজিং ক্রিমটি কি করছে, এটি আপনাদের স্কিনের ফাইন লাইন্স রিঙ্কেলস দূর করে স্কিনকে ফার্মিং করছে, টাইটেনিং করছে, অ্যান্টি এজিং লুক পেতে আপনাদেরকে হেল্প করছে। ছেলে মেয়ে উভয়েই কিন্তু আপনারা বয়সটাকে আটকে ফেলার জন্য চির তারুণ্যময়ী একটা স্কিন ধরে রাখার জন্য ইউজ করতে পারছেন আমাদের সিসডারমা ব্র্যান্ডের রেটি এজের এই অ্যান্টি এজিং ক্রিমটি।